স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, সৌদি আরবের অর্থায়নে দেশের 5টি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। 20 জুন সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বার্ন ইউনিট স্থাপন করা হবে। প্রকল্পটি 2022 সালের জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পটি গত বছরের 7 ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। এছাড়া চীন সরকারের অর্থায়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট বার্ন ইউনিট চালু করা হবে। পাশাপাশি চতুর্থ সেক্টর কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলায় 1টি ও খুলনা জেলায় 1টি বার্ন ইউনিট স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এম আব্দুল লতিফের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, যে কোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতাল বা ক্লিনিক অথবা চিকিৎসকদের কাছে নেওয়া হয়, তখন ওই ব্যক্তিকে জরুরি চিকিৎসা সেবা দিতে অসম্মতি জ্ঞাপনের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কঠোর নির্দেশনামূলক পত্র দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত তদারকি করা হয়ে থাকে।